ঈদ মানে চলচ্চিত্র পাড়ার জন্য ভিন্ন আমেজ, সে আমেজে বাড়তি মাত্রা যোগ করে ঈদের সিনেমা। তাই ঈদ আসলেই দেশীয় চলচ্চিত্র নির্মাতারা সিনেমা মুক্তির জন্য হুমড়ি খেয়ে পড়েন, প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কার আগে ছবি মুক্তি দেবেন। এদিকে গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে 8টি সিনেমা মুক্তি পেয়েছিল। সীমিত সংখ্যক সিনেমা হলের বাজারে এতগুলো ছবি মুক্তি পাওয়ায় কোন সিনেমাটি ভালো চলেছে আর কোনটি খারাপ তা এক কথায় বলা যাচ্ছে না। তাই চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, সিনেমাগুলো এভাবে মুক্তি দিয়ে বাণিজ্যিক সম্ভাবনাকে গলা টিপে হত্যা করা হয়েছে। তাছাড়া দ্বিতীয় সপ্তাহে এসে এই 8টি ছবিগুলোর কোনোটির হল সংখ্যা একেবারেই কমে গেছে, আবার কোনো কোনোটির প্রদর্শনী ক্ষেত্র বিস্তার লাভ করেছে। এদিকে আগামী ঈদুল আজহা উপলক্ষে মুক্তির তালিকায় রয়েছে অনেকগুলো সিনেমা। এর মধ্যে কোনটি মুক্তি পাবে আর কোনটি মুক্তি পাবে না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মুক্তির তালিকায় রয়েছে নেত্রী দ্য লিডার, ডেঞ্জার জোন, প্রিয়তমা, চাদর, রিভেঞ্জ, সুরঙ্গ, অন্তর্জাল, ক্যাসিনো, MR9, লালশাড়ি ও প্রহেলিকা সহ আরও কয়েকটি সিনেমা। এই তালিকায় বেশ কয়েকটি ছবি রয়েছে যা অত্যন্ত ব্যয়বহুল। এর মধ্যে নেত্রী দ্য লিডার এবং MR9 সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। আগামী ঈদুল আজহা উপলক্ষে এতগুলো সিনেমা মুক্তির প্রসঙ্গে একজন নির্মাতা বলেছেন, আমরা সবসময়ই আত্মঘাতী যুদ্ধে লিপ্ত, তবে করোনা মহামারীর পর এই প্রথম গত ঈদ থেকে ছবি দেখার জন্য দর্শকের মধ্যে একটা সাড়া পড়েছে। বেশি দাম দিয়ে টিকিট কিনেও সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য দর্শকদের ভিড় দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সিনেমা প্রেমীরা সুন্দর পরিবেশে বসে বিনোদন উপভোগ করতে চায়। Thank you.